হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি এম ফারাবি, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। নতুন একটি মোবাইল ব্যাংকিং ট্যাব ট্রাস্ট নিয়ে হাজির হয়েছে, যেটিতে অ্যাকাউন্ট খুললে পাওয়া যাবে 40 টাকা পর্যন্ত বোনাস, এবং এটিকে আমরা বিকাশ, রকেট, নগদের মতো সেমভাবে ব্যবহার করতে পারবো। সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে বোনাস পাবেন, সব কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন সে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল অ্যাপটিকে ডাউনলোড করার জন্য ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটি পেজে চলে আসবেন, অথবা গুগল প্লে স্টোরে ট্যাপ লিখে সার্চ করলে আপনি এই অ্যাপটিকে পেয়ে যাবেন। জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি, এবং ক্লিক করার পর এটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করতে হবে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব, এবং ক্লিক করার পর যদি কোনো রকম পারমিশন চাওয়া হয় তাহলে অবশ্যই অ্যালো অপশনে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে রয়েছে গেট স্টার্ট অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটি মোবাইল নাম্বার ইউজ করতে হবে, আপনি যে কোনো অপারেটরের যে কোনো নাম্বার ইউজ করতে পারেন। জাস্ট আমি আমার নম্বরটি এখানে বসিয়ে নিচ্ছি, এবং নম্বরটি বসানোর পর দেখতে পারবেন আপনার অপারেটর অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে যাবে, এবং সর্বশেষ পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখান থেকে অ্যারো অপশন থাকবে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনার নম্বরে একটি ওটিপি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি পাওয়ার জন্য একটু সময় ওয়েট করে নেবেন। যদি আপনার সিম কার্ডটি অন্য কোনো মোবাইলে থাকে তাহলে সেখান থেকে আপনি চাইলে কোডটি এখানে বসে নিতে পারেন। যেহেতু আমার সিম কার্ডটি এক মোবাইলে ছিল, সো কোডটি বসে গেছে, এবং সর্বশেষ নিচে থাকবে অ্যারো অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন, এবং নিচে থাকবে এগ্রি অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে, এবং জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর আপনার পেশা সিলেক্ট করতে হবে, এবং এটিতে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যে কারোর এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারেন, তবে অবশ্যই তাহার সেলফি ইউজ করতে হবে। সো যার এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তাকে অবশ্যই আপনার সাথে রাখতে হবে, এবং যার এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন আপনাকে তাহার নামটি এখানে দিতে হবে। অবশ্যই এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে নেবেন। নামটি বসানোর পর এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করতে পারেন, যেহেতু আমার অলরেডি মেল রয়েছে, এবং সর্বশেষ এখানে আপনার পেশা সিলেক্ট করে দিবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে স্টুডেন্ট বসে নেবেন, অথবা যদি আপনার অন্য কোনো পেশা থাকে তাহলে সেটি এখানে বসাতে পারেন, এবং সর্বশেষ এখান থেকে কনফার্ম করার জন্য মার্ক অপশন থাকবে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের জন্য 4 ডিজিটের একটি পিন নম্বর সেট করবেন, জাস্ট আমি ফার্স্টে পিন নম্বরটিকে বসিয়ে নিচ্ছি, এবং পিন নম্বরটি বসানোর পর এটিকে কনফার্ম করার জন্য আবার আপনাকে সেকেন্ড স্টেপে পিন নম্বরটি দিতে হবে। সো আমি পিন নম্বরটিকে আবারও কনফার্ম করে নিচ্ছি। পিন নম্বরটি কনফার্ম হওয়ার পর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে অ্যারো অপশন থাকবে, জাস্ট আপনাকে এটিতে আবারও ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর সর্বশেষ স্টেপে আমাদের এনআইডি কার্ডের ছবি দিতে হবে, এনআইডি কার্ডের কিছু ইনফরমেশন দিতে হবে, এবং যার এনআইডি কার্ড তাহার সেলফিটি উঠাতে হবে। সো এই প্রসেসটি কমপ্লিট করার জন্য নিচে থাকবে লেটস কন্টিনিউ অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে, এবং এক্ষেত্রে যদি আপনার নিকট কোনো রকম পারমিশন চাওয়া হয় তাহলে অবশ্যই পারমিশনগুলো অ্যালো অপশনে ক্লিক করে নেবেন। সো আমি অ্যালোতে ক্লিক করে নিচ্ছি, এবং ক্লিক করার পরে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, এবং এখানে উল্লেখ আছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটির ছবি উঠাতে হবে। সো আমি এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটির ছবি উঠে নিচ্ছে। অবশ্যই আপনার ছবিটিকে ক্লিয়ারভাবে উঠাতে হবে, এবং যদি কোনো রকম মিস্টেক থাকে তাহলে এখান থেকে রিটাই অপশনে ক্লিক করে আপনি ছবিটি পুনরায় তুলতে পারেন, আর যদি কনফার্ম হয়ে থাকে তাহলে এখানে কনফার্ম অপশন থাকবে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে, এবং সেমভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি উঠাতে হবে। সো আমি ব্যাক পার্টের ছবিটিকে উঠিয়ে নিচ্ছি, এবং ক্লিক করার পর আবারও পাশে থাকা কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। দেন প্রসেসিং হওয়ার জন্য একটু সময় ওয়েট করে নেবেন, এবং প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনার নিকট এরকম একটি পেজ চলে আসবে, এবং সর্বশেষ দেখতে পারবেন এখানে 2টি ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। ফার্স্টে আপনার নমিনির নাম দিতে হবে, এবং সর্বশেষ আপনার নমিনির সাথে কি সম্পর্ক সেটি দিতে হবে। অ্যাজ লাইক আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যেমন আমরা নমিনি ইউজ করে থাকি, সেমভাবে আপনাকে এখানে নমিনির নাম দিতে হবে, এবং নমিনির সাথে আপনার সম্পর্ক সেটি দিতে হবে। সেটি হতে পারে আপনার ভাই, আপনার বাবা মা, বা আপনার স্ত্রী, যে কেউ। সো এখানে আপনার নমিনির নামটি এবং নমিনির সম্পর্ক সেটি উল্লেখ করে নেবেন। সো ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর নিচে থাকবে কনফার্ম অপশন, জাস্ট আপনাকে এটিতে আবারও ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর সর্বশেষ আপনার সেলফি উঠাতে হবে, তথা আপনি যার এনআইডি কার্ড সাবমিট করেছেন তাহার সেলফি উঠিয়ে নেবেন। সো আমি আমার সেলফিটি উঠিয়ে নিচ্ছি, এবং সেলফিটি উঠানোর পর নিচে থাকবে কনফার্ম অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এটিকে ভেরিফাই করার জন্য পাশে থাকা অ্যারো অপশনে আবারও ক্লিক করে নেবেন,
এবং ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলার কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেন সর্বশেষ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার তথা মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে 4 ডিজিটের পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বারটিকে এখানে বসিয়ে নেবেন। সো পিন নাম্বারটি বসানোর পর নিচে থাকবে নেক্সট অথবা পরবর্তী অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে দেখতে পারবেন ট্র্যাপ ট্রাস্ট অ্যাপসের হোম পেজ ওপেন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য এখানে দেখতে পারবেন ট্যাপ টু ভিউ ব্যালেন্স একটি অপশন থাকবে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমানে 0 টাকা ব্যালেন্স রয়েছে। আপনি অ্যাকাউন্টটি খোলার পর এটি ভেরিফাই হতে কয়েক ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টার সময় লাগতে পারে এবং 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনি বোনাসটি পেয়ে যাবেন। সো বোনাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা ট্যাপের অফিসিয়ালি ফেসবুক পেজে চলে আসছি। সো এই পেজে চলে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে আমরা অফারটিকে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বলা আছে যে 40 টাকা বোনাস পাওয়া যাবে এবং বিস্তারিত দেখার জন্য আমরা এখান থেকে সিমুর অপশনে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এখানে বলা আছে ট্যাপে 40 টাকা সাইন আপ বোনাস পাওয়া যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করলে আমরা পেয়ে যাবো 25 টাকা ওয়েলকাম বোনাস এবং সর্বনিম্ন 20 টাকা মোবাইল রিচার্জ করলে আরও 15 টাকা বোনাস পেয়ে যাবো। এবং নিচের দিকে বলা আছে রেজিস্ট্রেশন এবং মোবাইল রিচার্জের ক্যাশব্যাক বোনাসটি আমাদের অ্যাকাউন্টে 3 কর্মদিবসের মধ্যে চলে আসবে। সো আপনার অ্যাকাউন্টটি খোলার 72 ঘন্টার মধ্যে আপনি 25 টাকা বোনাস পেয়ে যাবেন। আপনার নিকট এরকম একটি মেসেজ আসবে এবং এই মেসেজে উল্লেখ থাকবে যে আপনি 25 টাকা বোনাস পেয়েছেন। এরপর আপনি ট্যাপ অ্যাপস থেকে আপনার নাম্বার বা যে কোনো নাম্বারে সর্বনিম্ন 20 টাকা মোবাইল রিচার্জ করলে আরও 15 টাকা বোনাস পেয়ে যাবেন। তবে এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এখানে উল্লেখ রয়েছে, অফারটি মাত্র 15 ডিসেম্বর 2021 পর্যন্ত চলমান থাকবে। সো এই সময়ের মধ্যে আপনাকে অ্যাকাউন্টটি খুলতে হবে, তাহলে আপনি 40 টাকা বোনাস নিতে পারবেন। পরবর্তী সময় অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি এই বোনাসটি নিতে পারবেন না। সো আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। খুবই সহজে আপনার একটি মোবাইল নম্বর এবং এনআইডি কার্ড, কিছু ইনফরমেশন ও সেলফির মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে আপনি খুবই সহজে 40 টাকা বোনাস নিতে পারবেন এবং এটিকে আপনি মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদের মতো সেমভাবে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, এ ছিল আজকের মতো। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন সে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।